Beautiful people, welcome to today's vlog. আজকে আমরা যাচ্ছি নীলগিরিতে আর খুব খুব ভালো লাগছে। কালকে আমরা বান্দরবান শহরে ছিলাম, সদরে। মেইন মজাটাই হচ্ছে আপনি যখন নীলগিরি যাবেন। আমি তো আমরা আজকে সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিল, ভাবলাম যে কোনো এই প্ল্যানটা ক্যান্সেল করব কিনা, বাসায় চলে যাই থাক। কিন্তু বৃষ্টি থেমে গেল, আমরা আমাদের জার্নিটা শুরু করলাম। ইট ওয়াজ সো অ্যামেজিং, মানে এই জার্নিটাই এত ভালো লেগেছে যে আমাদের আমরা মনে হচ্ছে যে লাইফের ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, অনেক ইয়ে হবে, অনেক মেঘ হয়তো আমরা পাবো, অনেক ভালো লাগছে। দেখো খুব সুন্দর। আর এটা হচ্ছে আমাদের চান্দের গাড়ি, যেটাতে করে এসেছি। আমার হাত টাত সব ব্যথা হয়ে গেছে, হোল্ড করতে করতে অনেক জার্কিং, অনেক কিছু। কম্বল গায়ে দিয়ে ঘুমাইছো রাতে, দেখো না তোমার পিছনে, দেখো এটাই দিয়ে দিব ভিডিওতে। তুমি আমাকে অনেক হিউমিলেট করছো, তোমার হিউমিলেশনের জবাব। আমরা মাঝপথে ওয়াই জংশনে থেমে সকালবেলার নাস্তাটা করলাম। সকালের নাস্তায় আমাদের ছিল চা, সিঙ্গারা, পেঁয়াজ ও ছোলা। এবং খেয়ে আমরা ওয়াই জংশনের ছোট্ট বাজারটা একটু দেখেই আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। দেখলাম একজন দোকানে চলে এলো, তো বেশি মনে হয় দেখি আসার সময় বাজার। আমার অনেক ঘুম এসেছিল, তো তাই জন্য আমি তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। আমি ওখানে উঠে সেখানে অনেক মজা করলাম, কিন্তু দেখলাম যে সেখানে সব ফুল। তারপরে মার জন্য আমি ফুলগুলো নিয়ে আসলাম। ফ্লাওয়ার, ও মাই গড, আমার মা কত ফ্লাওয়ার তুললো। মা, সেখানে কি তোমার অনেক ভালো লাগছিল? হ্যাঁ, অনেক ভালো লাগছিল। তা
তারপরে আমি দেখলাম সব ফুল, তারপরে মার জন্য আমি ফুল নিয়ে আসলাম, তারপরে মা সব আমরা গেলাম, তার আমি আর মা গেলাম, তারপরে সব ফুল নিচ্ছি। হয়েছে, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও মা, তোমার অনেক ভালো লাগছে, মুখের খাবারটা খেয়ে নাও মা, খেয়ে নাও, এখানে এসো, খাবার মুখে নিয়ে বসে থাকবে। হ্যাঁ হ্যাঁ, অনেক ঠিক আছে। এই আমরা এখন যে জায়গায় আসলাম সেটার নাম কি? জীবননগর। আচ্ছা, মেঘ মেঘ পাহাড় চত্বর মূল দিগন্ত পর্যটন কেন্দ্র থানচি বান্দরবান, এটা হচ্ছে সেই জায়গাটা। এটা আমার হাজবেন্ড আমাকে বলছে এটা নাকি নীলগিরির চেয়েও সুন্দর জায়গা। হ্যাঁ, এবং কথাটা সত্যি, অনেক সুন্দর, অনেক সুন্দর, আমরা পাগল হয়ে যাব, পাগল। কোথায় যাচ্ছি? সামনে যাচ্ছি, সামনে কদম ফুলের গাছ, একটা উপজাতি ফুল। সবসময় আমরা কেপিএমে যখন থাকতাম, চাকমা পাড়াটারাই এই ফুলের গাছটা থাকতো, মানে ওটা আমাদের বাঙালি পাড়ায় কখনোই থাকতো না, চাকমা পাড়ায় থাকতো। ও আমরা তো, তুমি তো একটা পাহাড়ি কন্যা বিয়ে করেছো, তুমি কি জানো আমার জন্ম যে পাহাড়ে, সেই জন্যই আমার পাহাড় বেশি ভালো লাগে। আই লাভ মাউন্টেন্স। বললাম তোর দাদা একটা পাহাড়ি কন্যা বিয়ে করেছে, তোর দাদা বলছে তুমি এত লেম, এগুলো পোস্ট করবে তুমি, একটা লেমের কি আছে বল? ও একটা আমের, বেশি ম্যাঙ্গো নাই কিন্তু এখানে, আমরা রাস্তা দিয়ে আসার সময় সব গাছে অনেক আম, কিন্তু এখানেও তো আম। আমরা আজকে বান্দরবান আসলাম, নিজেদেরকে ভাগ্যে স্ন্যানকে নিয়ে এসেছিলাম, অনেক ছবি তুলতে পেরেছি, তোমার কেমন লাগছে? বেশি না কম? কম না বেশি? তুমি যখন ছোট ছিলে তখন তোমাকে বলতাম বেশি না কম, তুমি বলতে কম, কম না বেশি, তুমি বলতে বেশি, জীবনের অর্থ নতুন করে খুঁজে পেলাম, অনেক ভালো লাগছে, তাই না মা? তোমার সুন্দর জীবনের জন্য কি তুমি ঈশ্বরকে থ্যাংক ইউ বলেছো? কিভাবে বলেছে? বাসায় গিয়ে থ্যাংক ইউ বলবো বলেছে। ও বাসায় গিয়ে থ্যাংক ইউ বলবে। তুমি তোমার বান্ধবীকে পেয়ে তোমার মাকে ভুলেই গেলে, তোমার মাকে তুমি ভুলে গেলে, তুমি
তুমি বান্দরবান বলেছো আর আসবে না তুমি কি আসলেই আর আসবে না হ্যাঁ বান্দরবান তো ফুল এক্সপ্লোর করলাম আর কখনোই আসবে না হ্যাঁ দেখি আসলে আর কখনো আসবে কি না আসবে না সেটা তো যে জায়গা এক্সপ্লোর করছি ওখানে থেকে বলা যায় না বাসায় ফেরত গিয়ে যদি এই জায়গাকে খুব মিস করি আবার আসতে ইচ্ছা করে পাস মেমোরিজ গুলো চেরিশ করতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আসবো Oh, we have our own plans, but life has its own. একদম মনে হচ্ছে কি জানিস তুমি তুমি একটা ফ্যান্টাসিতে আছে সব আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি চলে আসছি বান্দরবান সদরে দুপুরে আমরা নীলগিরিতে সেনাবাহিনীদের রেস্টুরেন্টে খাবার খেয়েছি মেনু ছিল পোলাও এবং চিকেন রোস্ট আর খুব একটা ভালো খেতে পারিনি কারণ সেনারা খুব ঝামেলা করছিল তো আমরা শহরে ফিরে ভাবলাম যে লোবিওতে খাবার খাবো লোবিওত হচ্ছে বান্দরবানের একটা মোটামুটি ফেমাস রেস্টুরেন্ট এবং যদিও আমাদের পেট ভরা তবু আমরা লোবিওতে খাবো কারণ আমরা সেই দিন রাতেই আবার চিরঙে প্যাক করবো লাউ চিংড়িটা তো নর্মাল লাউ চিংড়ি টেস্টি আঙ্গুর ছুটকিটা একটু কাঁকড়া কাঁকড়া ফ্লেভার হাড়গুড়া হাড়গুলো অনেক কুরকুরে মানে নরম টেস্টি আর যেটা দেখি মুরগির লাচ্ছো এটা খাইনি কোনো দিন খেয়ে দেখি মানে মুরগির লাচ্ছো মানে মুরগি ভর্তা টেস্টি টক টক এভাবেই আমাদের বান্দরবানে কাটানো সুন্দর দুটো দিনের শেষ হলো আশা করি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আগের মতো আশা করি পরবর্তীতেও আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে